হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 20টি জেনারেল নলেজ নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আইসিসি এর পুরানো নাম কি? আইসিসি এর পুরানো নাম, চারটা অপশান আছে, চারটা অপশানের মধ্যে অ্যান্সার বি, ইম্পিরিয়াল ক্রিকেট কনফারেন্স। এবারে দেখে নেওয়া যাক আইসিসির কিছু তথ্য। আইসিসি প্রতিষ্ঠিত হয় 1909 সালে। আইসিসি এর সদর দপ্তর দুবাইয়ে এবং আইসিসি এর সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। পরের প্রশ্ন, প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল কোন কোন দেশের মধ্যে? প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল কোথায়? খেলা হয়েছিল প্রথম টেস্ট ম্যাচ, প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল, অ্যান্সার হবে অপশান সি, মেলবোর্নে। দেখে নেওয়া যাক কিছু তথ্য। 1877 সালে মেলবোর্নে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন, গোয়া এর অফিসিয়াল ভাষা কি? গোয়া এর অফিসিয়াল ভাষা কি? এখানে উত্তর হবে অপশান সি, কোঙ্কনি। দেখে নেওয়া যাক কিছু তথ্য। 1992 সালে 71তম সংবিধান সংশোধনীতে কোঙ্কনি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা হয় এবং ভারতের কোনো জাতীয় ভাষা নেই। 4 নম্বর প্রশ্ন, সোলারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? তো আমরা সবাই জানি সোলারজং মিউজিয়াম কোথায় অবস্থিত, হায়দ্রাবাদে। এবারে দেখে নেওয়া যাক কিছু তথ্য। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে। ন্যাশনাল মিউজিয়াম কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। এই দুটো কনফিউশন থাকে। তাছাড়াও লুভর মিউজিয়াম, একটি বিখ্যাত মিউজিয়াম, লুভর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। মোনালিসা চিত্রটি রাখা হয়েছে লুভর মিউজিয়ামে। পরের প্রশ্ন, পাকিস্তানের সংসদের নাম কি? পাকিস্তানের সংসদের নাম অপশান বি, মজলিস ই সুরা। ইম্পর্টেন্ট কিছু দেশ আছে, যেমন জাপানের সংসদের নাম ডায়েট, আমেরিকার সংসদের নাম কংগ্রেস, রাশিয়ার সংসদের নাম ডুমা। 6 নম্বর প্রশ্ন, শুক্র গ্রহে সর্বাধিক উপস্থিত গ্যাস কি? স্যার হবে অপশান এ, কার্বন ডাইঅক্সাইড। শুক্র গ্রহে সর্বাধিক উপস্থিত গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। শুক্র গ্রহে 97% কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কী করে? তাপমাত্রাকে ধরে রাখে এবং তাপমাত্রা বৃদ্ধি করে। তাই শুক্র গ্রহ হচ্ছে সবথেকে উষ্ণতম গ্রহ, উষ্ণতম, উজ্জ্বলতম এবং পৃথিবীর নিকটতম। এছাড়াও শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। পরের প্রশ্ন, কোন মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হলে তাকে কী বলে? তাহলে এখানে 4টা অপশান আছে। অ্যান্সার হবে অপশান এ, আইসোটোপ। দেখে নেওয়া যাক উদাহরণে। এখানে দেখো দেওয়া আছে উদাহরণ, কার্বনের 2টা পরমাণু দেওয়া আছে, কার্বনের C6 আর ভর সংখ্যা হচ্ছে 12, আর এটারও C6 পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা হচ্ছে 13। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা 2টো একই, ভর সংখ্যা আলাদা, হলে তাদের কী বলে? আইসোটোপ বলে। পরের প্রশ্ন, মিজোরামের রাজধানী কী হবে? মিজোরামের রাজধানী অপশান বি, আইজল। মিজোরামের রাজধানী আইজল। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল এবং মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, ঠিক আছে। দেখে নেওয়া যাক, ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী, দিসপুর হচ্ছে অসমের রাজধানী। পরের প্রশ্ন, পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে? আমরা সবাই জানি মোটামুটি অ্যান্সার, এটা অ্যান্সার হবে অপশান বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। 10 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী? নাগাল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী হবে? অপশান ডি, ইংলিশ। এবারে দেখে নেওয়া যাক, হর্নবিল উৎসব নাগাল্যান্ডে অনুষ্ঠিত হয়। তাহলে হর্নবিল নামে একটা উৎসব হয় যেটা নাগাল্যান্ডে হয়। নাগাল্যান্ডের রাজধানীর নাম কী? কোহিমা। এবং নাগাল্যান্ডে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম, মানে জনসংখ্যা যে প্রতি 10 বছর অন্তর যে জনগণনা করা হয়, সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার নাগাল্যান্ডে সবচেয়ে কম। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কোনো রেলপথ নেই? এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কোনো রেলপথ নেই? অ্যান্সার হবে অপশান ডি, সিকিম। সিকিম সম্পর্কে কিছু তথ্য, সিকিম 1975 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। নাথুলা পাস সিকিম ও তিব্বত সীমান্তকে যুক্ত করেছে, তাহলে এটা অনেক পরীক্ষায় পড়ে প্রশ্নটা, নাথুলা পাস সিকিম ও তিব্বত সীমান্তকে যুক্ত করেছে। পরের প্রশ্ন, ফ্লাইং শিখ কাকে বলে? ফ্লাইং শিখ কাকে বলে? এটা আমরা সবাই জানি অপশান এ, মিলখা সিংকে বলে ফ্লাইং শিখ। মিলখা সিং 1960 সালে রোম অলিম্পিকে 400 মিটারে চতুর্থ হয়েছিল। মিলখা সিংয়ের আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ। পরের প্রশ্ন, সাদা পতাকা কিসের প্রতীক? এখানে 4টা অপশান আছে, তাহলে অ্যান্সার হবে অপশান বি, আত্মসমর্পণ বা যুদ্ধ সমাপ্তির প্রতীক হচ্ছে সাদা পতাকা। যখন যুদ্ধ আত্মসমর্পণ করা হয় বা যুদ্ধ সমাপ্তি ঘোষণা করা হয় তখন সাদা পতাকা দেখানো হয়। পরের প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলে? তাহলে এটা আমরা সবাই জানি, লাল গ্রহ কাকে বলে? মঙ্গলকে বলে লাল গ্রহ।
এখানে আরও কিছু গ্রহ সম্পর্কে তথ্য দেখে নেওয়া যাক। জায়ান্ট প্ল্যানেট কাকে বলে? বৃহস্পতিকে বলে জায়ান্ট প্ল্যানেট। আইস জায়ান্ট প্ল্যানেট কাকে বলে? ইউরেনাসকে বলে। সবুজ গ্রহ কাকে বলে? ইউরেনাসকে সবুজ গ্রহ বলে। এবং বিগ ব্লু প্ল্যানেট কাকে বলে? নেপচুনকে বলে। আর যদি বলি ব্লু প্ল্যানেট, ব্লু প্ল্যানেট হচ্ছে পৃথিবীকে আর বিগ ব্লু প্ল্যানেট হচ্ছে নেপচুন। পরের প্রশ্ন, দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে? তাহলে আমরা জানি মাঝে দুবার বার্ষিক পরিকল্পনা হয়েছিল, তাহলে কটি বার্ষিক পরিকল্পনা হয়েছে? টোটাল ছটি, অপশান বি হবে অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতে কতগুলি হটস্পট আছে? এটা মানে প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতিনিয়ত বলতে কিছুদিন ছাড়া ছাড়া এটা চেঞ্জ হয়, তো এটা মনে রাখতে হবে। এখন বর্তমানে হটস্পট আছে চারটি। এবার দেখে নেওয়া যাক হটস্পট সম্পর্কে কিছু তথ্য। হটস্পটের তত্ত্ব, হটস্পটের তত্ত্ব দেন, মানে হটস্পটের তত্ত্বটা প্রথম দিয়েছিলেন কে? নরম্যান মায়ার। সমগ্র পৃথিবীতে মোট 36টি হটস্পট আছে। ভারতে চারটি হটস্পট হলো কী কী? পশ্চিমঘাট, পূর্ব হিমালয়ান, ইন্দো মায়ানমার বা ইন্দো বর্মা এবং সুন্ডাল্যান্ড। সুন্ডাল্যান্ড মানে নিকোবর দ্বীপ, ইনক্লুডিং নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক, পরের প্রশ্ন, লিভার এ স্টাডিকে কী বলে? তাহলে লিভার সম্পর্ক বিদ্যা বা লিভারের স্টাডিকে কী বলে? হেপাটোলজি। আমরা জানি হেপাটোলজি, লিভারের স্টাডিকে বলে হেপাটোলজি। হেপাটাইটিস রোগটির দ্বারা কী আক্রান্ত হয়? যকৃৎ আক্রান্ত হয়। তাহলে যকৃৎ, তাহলে হেপাটাইটিস থেকে হেপাটোলজিটা এসেছে। পরের প্রশ্ন, ইউরিয়া তৈরি হয় যকৃতে, পরের মানে ডিটেলস। তারপরে আছে নেফ্রোলজি, স্টাডি অফ কিডনিকে বলে নেফ্রোলজি। কার্ডিওলজি, স্টাডি অফ হার্ট কে বলে কার্ডিওলজি। আর এনাটোমি, স্টাডি অফ হিউম্যান বডিকে বলে এনাটোমি। এবার পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেন? তাহলে আমরা সবাই জানি বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ। দেখে নেওয়া যাক কিছু তথ্য। বেলুড় মঠ 1897 সালে প্রতিষ্ঠিত হয়। শিকাগো বক্তৃতা 1893 সালে দিয়েছিলেন কে? দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আমেরিকা শিকাগোতে হিন্দু ধর্মের উপর একটা বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে। এবং 12ই জানুয়ারি যেটা হচ্ছে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়, এটা স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়। 19 নম্বর প্রশ্ন, জয়স্তম্ভ কোথায় অবস্থিত? এখানে 4টা অপশান আছে, দেখে নেওয়া যাক উত্তর কোনটা হবে। জয়স্তম্ভ ছত্তিশগড়ে রায়পুরে অবস্থিত। তাহলে জয়স্তম্ভ কোথায়? ছত্তিশগড়ে রায়পুরে অবস্থিত। বিজয়স্তম্ভ চিত্তরগড় রাজস্থানে অবস্থিত। এবং সাঁচিস্তূপ, সাঁচিস্তূপ কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। শেষ প্রশ্ন, নাবার্ড হলো একটি কী? নাবার্ড একটি কী? নাবার্ড হলো একটি ব্যাঙ্ক। অপশান বি হবে অ্যান্সার, নাবার্ড হলো একটি ব্যাঙ্ক। ফুল ফর্ম কী? ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড প্রতিষ্ঠিত হয় 12ই জুলাই 1982 সালে। এবং নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। থ্যাংক ইউ। ভিডিওটির পিডিএফের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন পিডিএফ। থ্যাংক ইউ।